যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক শাগুপ্তা ইয়াসমিন এমিডি। বিকেলে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মসদগাঁও মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে এই কথা বলেন তিনি। ফাইনাল খেলাটি গোলশূন্য ড্র হলে টাই ব্রেকারের মাধ্যমে তেউটিয়া পদ্মা সংঘকে হারিয়ে ভোজগাঁও নবীন সংঘ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্যের পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান ব্যাপারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ স্থানীয় বিশিষ্টজনরা।